হাদিসটা ঠিক আছে পরে শোনাবো ক্লিয়ারলি বড় জোরে জোরে পড়ে শোনা আমি যে মানে উপর থেকে জোরে জোরে পড়ে শোনান ভাই জুম করতে হবে নাকি আচ্ছা কন্ট্রোল স্ক্রল করেন একটুখানি জুম করে আচ্ছা ঠিক আছে কন্ট্রোল স্ক্রল করলে একটু এটা বড় হবে আচ্ছা হ্যাঁ এবার করেন এবার সহিবুকারি ইসলামিক ফাউন্ডেশন বা অন্য দফসির পরিচ্ছেদ আল্লাহর বাণী আল্লাহর বাণী লাগছে আমি বাংলাটাই বলি এবং সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এ পরাক্রমশালী আহ সর্বজ্ঞানের নিয়ন্ত্রণ তারপরে আবু হুরাই আবু আবু যার রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা সূর্যস্থার সময় আমি নবী সাল্লাম এর সঙ্গে মসজিদে ছিলাম তিনি বললেন এ আবু হুরায়রা তুমি কি জানো সূর্য কোথায় ডুবে আমি বললাম আবু হুরায়রা ভালো জানেন তিনি বললেন সূর্য চলে অবশেষে আরশের নিচে গিয়ে সিজদা করে আর নিম্ন বর্ণিত আয়াত হ্যাঁ

এবং যেটা আমরা মুসলিম ধর্ম আজীবন মনে করে আসছি এবং এখনো মনে করি পরে এই কথাগুলো পরে শুনবো তো আপনি আগে এই মুসলিম শরীফের হাদিস একটু পরে শুনেন আমাদেরকে আগে এখানে একদিন নবী সাল্লাম বলেন তোমরা কি জানো এ সূর্য কোথায় যায় সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রসুল ভালো জানেন তিনি বললেন এ সূর্য চলে থাকে এবং আল্লাহ তালা অবশেষের নিচে অবস্থিত আরসের নিচে অবস্থিত তার অবস্থানস্থলে যায় সেখানে যে পরে শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং সেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত আহ উদয়স্থল দিয়ে উদিত হয় তা আবার চলতে থাকে এবং আরসের নিচে অবস্থিত তার অবস্থান অবস্থান স্থলে যায় সেখানে সে বর্ণত অবস্থায় পড়ে থাকে শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং সেখান থেকে এসে যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়ে উদয়লে হয়ে উদিত হয়

তাই রাতের বেলায় সারা রাত ওই বন্ধকে বন্ধ করলো সূর্য বেটায় তারপরে বেড়ায় আল্লাহ পাকে আবার সকালের বেলা গে যে তখন সেই সূর্যটা আবার গিয়ে সকালবেলা উদিত নির্ধারিত উদয় উদয় স্থানে উদয় স্থান দেওয়া হয় সেখান দিয়ে আবার সূর্যটা উদয় হয় তো এটা আমরা হাদিস থেকে জানতে পারবো সহি হাদিস থেকে জানতে পারলাম মুখারি মুসলিমের হাদিস হাদিসে কুস্তি থেকে জানতে পারলাম এটা একেবারে সরাসরি আল্লাহর বাণী যেটা নবী মোহাম্মদ বই আমাদেরকে তো এই হাদিসটা এই হাদিসটা যদি সত্য হয় কিন্তু আমরা তো জানি যে অমিত ভাই এখন ধরেন ইন্ডিয়াতে আছে আমি এখন জার্মানিতে আসছি ইন্ডিয়াতে যখন দিন জার্মানি থেকে কিন্তু তখন প্রায় রাতের কাছাকাছি হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ডিফারেন্স আবার জার্মানি থেকে আবার আমেরিকার ডিফারেন্স আছে কয়েক ঘন্টা বাংলাদেশ থেকে মনে করেন আমেরিকার ডিফারেন্স সম্ভবত কয়েক ঘন্টা দশ ঘন্টার মতো হবে হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে রাত আমেরিকাতে যখন দিন তখন বাংলাদেশে রাত তার মানে পৃথিবীর যেহেতু গোল সেহেতু সূর্যের আলোটা তার যেদিকে পরে আহ সেই দিকে দিন থাকে আর যেদিকে পরে না সেই দিকটা রাত থাকে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ নবী বলছে সূর্য রায় নিচে গিয়া সিজদা করে ইবাদত বন্দী করে অথচ আমরা জানি যে পৃথিবীটা গোল সূর্যের আলোটা যেদিকে পরে সেদিকে দিন বাদ বাকি অংশে রাত এবং পৃথিবীটা যেহেতু ঘুরতেছে সেতে এক পাশে দিন হয় আবার এক পাশে রাত হয় বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে রাত তাহলে এটা তো কিছুতেই মিলতেছে না সূর্য তো কোথাও যাচ্ছে না তাহলে হাদিসটা তো মিথ্যা হয়ে গেল এবং এখানে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না সেটা তো পরের বিষয় ভাই এই হাদিসটা নিয়ে যে কথা আল্লাহ চায় আল্লাহ চায় আল্লাহ আমাদের এই শ্বাস প্রশ্বাসকে বন্ধ করতে পারে এটা এটা যে সত্য এবং সেটা তো আল্লাহ আল্লাহ রাসেল আল্লাহ আছে আমিও কিন্তু শ্বাস প্রশ্বাস আপনার বন্ধ করতে পারি সেটা তো জানেন আলোচনা হচ্ছে যে সূর্য তো রাতের বেলা কোথাও যায় না সূর্য তার জায়গাতেই থাকে আমাদের পৃথিবীটা ঘুরতেছে দেখে আমরা সূর্যটাকে দেখতে যে পাশ দিয়ে দেখতে পাই সেই পাশে দিন হয় আর যে পাশ দিয়ে দেখতে পাই না সেই পাশটা রাত হয় তাহলে তো সূর্য তো কোথাও যাচ্ছে না আপনার কথা আমি বুঝলাম যে আল্লাহ পাক সবই পারে বুঝলাম অনেক পাকনা সে অনেক কিছু পারে পুরাই মানে সেরকম কিছু না আছে ঠিক আছে কিন্তু না ভাই এইখানে কি আপনি বলবেন সেটা বলেন আল্লাহ কত বড় কথাই বলছি যে আল্লাহ সবই কিছু পারে আল্লাহ কিছু পারে আল্লাহ আল্লাহ যে কত বড় না কত কিছু পারে সেটা নিয়ে জিজ্ঞেস করছি না তো ভাই এইটার সাথে তো আমাদের যে ইনফরমেশন আমাদের কাছে আছে সেটার সাথে তো কোনো অবস্থাতে মিলছে না সূর্য তো কোথাও যায় না রাতের বেলা

আমি কইতেছি আরে দিন মানে তুই তুই কি সূর্যটা দেখতেছ ওই বাটাই কয় হ আমি তো সূর্যটা দেখতেছি ভাই আমি তো সূর্যটা দেখতে আমার চোখের সামনে এই যে দেখ ভিডিও কল করি দেখ আমার সূর্যটা দেখ মা কত বড় মিশা কথা কইলো আমি ভাই আমার এই দোস্ত যে থাকতে হঠাৎ কলেজটাকে এটা তো ওখানে তো সেখানে তারা কাজ শুরু করে বুঝলেন তারা দুপুর বেলায় মানে তারা সকাল বেলায় সমস্ত খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আমি ঘুমতে যাবো যাবো করছি ওটা তখন কাজ শুরু করে

আল্লাচে গিয়ে কি করে ওই হালার বেটা তখন আমেরিকার আসমানে হালার বেটা কি করে এটা আমার উত্তর বাকি অংশ তার যেখানে আমাদের মনে করেন যে আমেরিকার দিন আমাদের বাংলাদেশ সেখানে রাত

আমার পাশেও আছে সেও এইভাবে কথা বলে ঠিক আছে আমি সেই জন্য তারা বলছি কিন্তু আমার কথা শুধু বাকি অংশ যেটা যে সূর্য ওদিক থেকে আর্নিক গতি যেটা আমরা বুঝি যেটা যতটুকু আমরা জানি অশিক্ষিত মানুষ আপনারা অনেক শিক্ষিত মানুষ

মনে করেন এটা হচ্ছে আমরা এই আবার এই জায়গায় এই আলোচনা শেষ না করে অন্য কোনো দিকে যাওয়া যাবে না ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এইটা শেষ না করে কোন দিকে ঘোরাঘুরি করানো যাবে না এখন আর হ্যাঁ এইখানে দেখেন আমরা এই যে পৃথিবীটা বের করলাম পৃথিবীটা তো এরকম এখন মনে করেন আমরা এখানে আসি এই যে এই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ান ম্যাপ দেখা যাচ্ছে একদম ডান দিকের কোণায় দেখেন মাঝখানে মাঝি ডান দিকের কোণায় এখানে ইন্ডিয়ান ম্যাপটা দেখা যাচ্ছে উইখানে বাংলাদেশ তাই না আর এই বাম দিকে হইতাছে আমেরিকা এন্ড এইখানে মনে করেন আপনি বসে আছেন বাংলাদেশে এখন এখানে হইতাছে রাইত তাই না রাইত হয়ে গেছে এখন রাইতের বেলা তো আমরা জানি কোরআন তে হাদিস থেকে জানি যে সূর্য গেছে গা তখন মানে আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্ধই করতেছে তখন সূর্যের গেছে মুড়োটা আছে ওদিকে না এখন আমেরিকাতে যে বেটা বসে আছে তার কাছে তো এখন দিন সে সূর্যের সরাসরি দেখতেছে ও মাথার উপরে তো তাকাইলি দেখতে পেতেছে এন্ড আমরা তো বাংলাদেশে থাকি আমরা তো আমাদের কাছে রাত এন্ড আমরা কইতে আমি এখান থেকে ফোন দিলাম আমেরিকান বন্ধুর কাছে বন্ধুর কাছে ফোন দিয়া যাইলাম ওরে দোস্ত কি কর রাতের বেলা কি কর ও বেটা কয় আমি তো দিন এখন তো দিন বেটা এখন তো আমার উপরে সূর্য করকর করতেছে রওই যে আমি থাকতে পারতেছি না আমি তো তখন বেক বেক হয়ে গেলাম আরে কয় কি বেটা সূর্য তো এখন রাইতে এখন তো রাইত এখন তো মানে সূর্য আল্লাহর আরসের নিচে ইবাদত বন্ধে কি করতেছে তুই বেটা দেখলি কেমন তুই বেটা দেখলি কামনে সূর্য তো এখন রাইতের বেলা আল্লাহর আরসের নিচে হেরে যখন আবার আল্লাহ সকাল বেলায় অনুমতি দিব তখন আবার সে উদয় হতে পারবো এর আগে তো তার কোনো অনুমতি নাই উদয় হনের তুই বাটা মিথ্যা কথা কস তুই কেমনে দেখলি এই সূর্যরে উইতা হ আমি তো দেখতেছি আমি তো এই যে দেয় ভিডিও কল দে ভিডিও কলে দেখা দিতে আমি সূর্য ভিডিও কল দিল দেখলাম আরে একটা সূর্য দেখা যায় সূর্যের মতোই এন্ড আপনার আমার প্রশ্ন হচ্ছে ওই যে বেড়ায় যে আমার যে দোস্ত এটা দেখাইল এবার তো নিশ্চয়ই মিশা কথা কইছে নাকি মিজে কথা কবে কেন সে সত্যি কথা বলছে কিন্তু আমি বলতে চাই এইটা যে তার এই যে সূর্যর বাকি যে বা এই যে এক সাইডটা যে সাইডটা আমরা রাত্র যাপন করি যেটা এখন বর্তমানে যে আমরা বাংলাদেশে রাত এবং আমেরিকায় দিন এই সাইডটা যদি এই সাইডটা যদি সে আল্লাহকে শরণ করে এগুলো হতে পারে না আল্লাহকে স্মরণ করে মানে সূর্য তো যায় যায় হাদিসে বলা আছে আল্লাহকে স্মরণ করে না তো যায় গিয়ে আল্লাহ আরো সে নিতে চলে যায় ভাই হাদিসটা উনি ভাবছেন এরকম যে যেদিকটা সূর্যের দিকে আছে পৃথিবী যেদিকটা সূর্যের দিকে আছে তার উল্টো দিকটা সেইখানে উল্টো দিকে সূর্য আবার যাচ্ছে গিয়ে ওখানে গিয়ে কি বলে সেজা করছে আর এইদিকে লাইট দিচ্ছে এরকম উনি ভাবছেন বুঝছেন কিন্তু আসলাম ভাই এরকম ব্যাপারটা না পৃথিবীর যেদিকটা সূর্যের দিকে সেই দিকটাই আলোকিত তাই না সূর্য যেদিকেই থাকুক সেই তো আলোকিত হয়ে যাবেই এবার আপনি পেছন দিকে গিয়ে যদি সূর্য সেজদা করতে যায় সেখানটাও তো আলোকিত হয়ে যাবে তাই না আপনি তো শুধু আমেরিকা দিয়ে হবে না আপনি তো আমাদের এই মনে করেন যে আমাদের এইখানে রাত এবং অন্য অন্য দেশেও তো রাত আছে না এখানে রাত কেন এইখানে যে রাত সেখানে রাতের কারণটা কি রাতের কারণ হচ্ছে এখানে সূর্য নেই যদি এখানে সূর্য যদি এসে টুক করে এসে যদি সেজদা করতে যায় তখন তো আবার দিন হয়ে যাবে তাই না তখন তো আর রাত থাকবে না তাই না তখন তো আলোকিত হয়ে যাবে দিন হয়ে যাবে তাই না তাহলে তো এরকম তো হচ্ছে না আমাদের বাংলাদেশের সাথে অন্য অন্য রাষ্ট্রের কোন মিল আছে যে এখানে আমাদের এখানে মিল আছে কিনা সেটা তো সেখানে এখানে তো সেটা বিবেচ্য না বিবেচ্য হচ্ছে সূর্যটা তখন আমাদের বাংলাদেশে যখন রাত তখন আমেরিকাতে তখন দিন তখন এই যে হাদিসটা বর্ণিত হচ্ছে যে হাদিসে কুচ্ছি আপনি বলছেন এই হাদিসটা তো উল্লেখ করা হয় না যে আমাদের বাংলাদেশের কথা হয়েছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করি সেটাই সেটাই

শেষে মানে সিজারিজা হইছে অনেক কোন সিজারিজা হইছে তারপরে সে আবার ওঠে ওঠার পরে তখন আবার নির্ধারিত উদয়স্থল হতেই উদিত হয় মানে সকালবেলা যখন আবার তারে সেই অনুমতিটা দেয় তখন সে বড়ায় আবার উঠতে পারে তার মানে সূর্যটা একটা জায়গায় চলে গিয়েছে আচ্ছা ব্যক্তি দি কি চলে গেছে অমিত ভাই ব্যক্তি দিই চলে গেছে হ্যাঁ ভাই স্ক্রিন ছিল বুঝছরিনি আচ্ছা নেই ব্যাক পেজে আবার মনে মোবাইলটা ভেঙেই দিয়েছে Васиপ ভাই পুরো পুরো সূর্যটাই চলে যায় তার মানে সেই লেজের দিকটা এদিকে বাংলাদেশের ডগার দিকটা কি বলে আগাটা এখানে ওখানে লেজটা ওদিকে কিভাবে তার মানে পুরো পৃথিবীতেই তালে রাত হয়ে যায় আর তাহলে পুরো পৃথিবীতে দিন হয়ে যাবে তো মাছ ভি ভাই যেদিকে সূর্য থাকে সেটা কি দিন তাই না 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 পুরো সূর্যটাই যদি আলার আরশের চলে যায় তাহলে পুরো পৃথিবীর তাই রাত হয়ে যাওয়ার কথা

বাংলায় বলেন যেটা কিন্তু স্মারণ বলেনি আর কি মানে স্মারণ বলতে আমরা যেটা বুঝি তোমাদের স্বয়মের হ্যাঁ স্মরণ ওই স্মরণে যায় ওই জিনিসটা থাকে আল্লাহ স্বরণ আল্লাহ যায়